সিলেটের তিন উপজেলায় ত্রাণ পাচ্ছে না বন্যা দুর্গতরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও কানাঘাটের প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ এসব এলাকার আশ্রয় কেন্দ্র ছাড়াও পানিতে ভেসে থাকা ঘরবাড়িতে শত শত মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে প্রশাসন থেকে যথাযথ বরাদ্দের দাবি করা হলেও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সিলেটে বন্যা কবলিত তেরো উপজেলার অন্যতম গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তোয়াকুল ইউনিয়ন প্রত্যন্ত এ এলাকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে ইউনিয়নের সাদিবাড়ি গ্রামের প্রায় চারশো মানুষ টানা পাঁচ দিন সংগ্রাম করছেন বন্যার সাথে ভেসে গেছে তাদের সারা বছরের মজুদ ধান চাল কোন রকমে একবেলা খেয়ে দিন পার করছেন তারা ইঞ্জিন চালিত নৌকা দেখলে ছুটে আসছেন ট্রানের আশায় তবে এখনো পাননি কোন সহায়তা না ইউনিয়ন কোনো কিছু আমরা পাওয়া গেছে না সরাসরি পানি হাইরা পানি দিয়ে ফুটায় খান না 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 ফুটাইয়া হাইরাম না আচ্ছা পরিস্থিতি কতটা ভয়াবহ উনার এই বক্তব্যে বোঝা যায় এটি গোয়েনঘাটের একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যে নলকূপ যেগুলো থাকার কথা সেই গুলোও পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে ডাইরেক্ট যে সরাসরি যে বন্যার পানিটা এই সরাসরি বন্যার পানি ওনারা খাচ্ছেন একই উপজেলার শিয়ালাহর গ্রাম নন্দিরগাঁও ইউনিয়নের এই গ্রামের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী তাদের কিছু পরিবার আশ্রয় নিয়েছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগে তারা পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধিদের গয়নঘাটে ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন প্রায় দেড় লাখ বানভাসীর মধ্যে আশ্রয় কেন্দ্রে মাত্র এক জন প্রশ্ন উঠেছে তাহলে সরকারি ত্রাণ যাচ্ছে কোথায় এখানে যে আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন এই আশেপাশে যেখানে দেখেছেন প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়েছে ট্রিপল থ্রি এবং ট্রিপল নাইনে কল করছে তাদেরকে আমরা নৌকায় করে হলেও তাদেরকে যে খাদ্য সহায়তা আছে সেটি এটা বিতরণ করেছে যখন প্রত্যন্ত এলাকার চিত্র তুলে ধরা হলো এই কর্মকর্তার কাছে তখন প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা যদিও সাফাই দেওয়ার চেষ্টা নন্দীরগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের এদিকে কিছুটা কমতে শুরু করেছে সুরমার পানি তবে এখনও বিপদসীমার উপরে কুশিয়ারা এছাড়া সিলেটে শুক্র ও শনিবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট বৃষ্টির পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ছে নেত্রকোনার কলমাকান্দা সদর বারোহাট্টা মোহনগঞ্জ ও খালিয়াজুরির কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে এনি আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী লাভলু নেত্রকোনায় পানি বাড়ছে এই যে আমরা যেমনটি জানছিলাম আসলে সেখানে পানির কি পরিস্থিতি এবং এটি নিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে কেমন প্রস্তুতি রয়েছে সেখানকার আমি জেলা যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেখানকার যে নির্বাহী প্রকৌশলী তার সাথে আমি কথা বলেছি যে পানির যে বিষয়ে কতটুকু কি বেড়েছে সেখানে কিন্তু উবধাকালী যে নদীর যে কলমাকান্দা পয়েন্টে গত তিন থেকে চার দিন যাবৎ যেটি বাড়তির দিকে ছিল এখনও কিন্তু সেখানে বিপশ্চিমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তবে সেখানে কিন্তু আসলে গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ কিন্তু চার সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটারের মতো পানি কিন্তু একটু কমেছে তবে সেখানকার পানি কমলেও কিন্তু আসলে যে কংস রয়েছে কিংবা হাওরের মাছ দিয়ে যে প্রবাহিত হওয়া ধনু নদী রয়েছে সেখানে কিন্তু আবার পানি বেড়েছে যে কারণেই কিন্তু আসলে সদরের যে একটু নির্মাঞ্চল বারহাটটা উপজেলার কিছু নির্মাঞ্চল মোহনগঞ্জ খালিয়া যে কিছু নির্মাঞ্চল ছাড়াও কিন্তু আসলে দুর্গাপুরেরও কিছু নিচু এলাকা নতুন করে কিন্তু আসলে প্লাবিত হয় অন্তত পঁয়ত্রিশটি গ্রামে কিন্তু পানি ঢুকেছে আমরা যখন যে বানবাসী যে মানুষ আছে সেখানকার যে মানুষদের সাথে যখন কথা বলেছি তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গ্রামের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু আসলে ডুবে গেছে যেখানে তারা গবাদি পশু এবং শিশু খাদ্য নিয়েও বিপদে আছে রান্না করা খাবারের যে একটা সংকট সেটা কিন্তু আসলে প্রকট হয়েছে আমি যখন প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা যে ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছেন তারা যে স্থানীয় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে আসলে সমন্বয় করে সেগুলো কিন্তু আসলে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু বানবাসী মানুষ যারা তারা কিন্তু আসলে তাদের যে দুর্ভোগের যে চিত্র তারা কিন্তু বলছিলেন যে আসলে তারা ঘর থেকে অনেকে বের হতে পারছে না দোকানপাটে যেতে পারছে না জমির উপরে পানি চলে আসায় কিন্তু আসলে যে গবাদি পশু গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে তারা খাদ্যের কিন্তু আসলে সংকলন করতে পারছে না বিশেষ করে যে শিশুদের যে তারা যে রান্না করে যে কিছু কিছু খাবার তারা দিয়ে সময় পার করবেন সেটাও কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে নতুন করে কিন্তু যে পানি যে এটি লোকালয়ে ঢুকেছে সেখানে কিন্তু আসলে জেলার যে অঞ্চলের যে উপজেলা রয়েছে যে খালিয়া সেখানে কিন্তু আসলে নতুন করে প্রায় ত্রিশটি পরিবারের একশো বিশ জনের মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ঢুকেছে উঠেছেন তারা আমরা কিন্তু জেলা প্রশাসকের জানতে চেয়েছিলাম যে কতগুলো আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন তারা বলেছেন যে দুইশো উনানব্বইটি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এর মাঝে কিন্তু এখন পর্যন্ত পঁয়ত্রিশটি পরিবারের যে মানুষ কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে উঠেছে আর যারা আছেন যদি পানি বাড়ে তাদের প্রস্তুতি রয়েছে যে সেখানে কিন্তু উদ্ধার করে এনে আশ্রয় কেন্দ্রে ঠাই দেওয়ার কথা জেলা প্রশাসক বলছিলেন এবং ত্রাণ সামগ্রীর কথা বলছিলেন যে তাদের কোনো ত্রাণ সামগ্রীর কোনো ঘাটতি নেই তার নগদ টাকা এবং জিয়ার চাউল কিন্তু আসলে তারা বিতরণ করছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন যে নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলুপাল চৌধুরী কক্সবাজার শহরে বাহার ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বাদশাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের আনোয়ার হোসেন ও তার স্ত্রী মায়মুনা আক্তার প্রত্যক্ষদর্শীরা জানায় ভারী বৃষ্টিপাতের ফলে রাত তিনটার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে পাহাড়ের মাটির সোজা এসে পড়ে আনোয়ার হোসেনের ঘরের চালে দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় স্থানীয়রা মাটি সরিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তবে পাহাড় ধসে ঘরের অন্য সদস্য কেউ আহত হয়নি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ অত্যাধুনিক অস্ত্রে ততস্থ করে রেখেছে উখিয়া টেকনাফের জনপদ রাতে ক্যাম্পগুলোতে নেমে আসে অপহরণ আতঙ্ক অস্ত্রের মহড়া চলে রোহিঙ্গা শিবিরের বাইরেও গত ছয় মাসে শুধু ক্যাম্পে খুন হয়েছে বিশ থেকে বাইশ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের চৌত্রিশটি শিবিরে বাস করে প্রায় দশ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়ার কিছুদিন পরেই আধিপত্য পুলিশের হিসাবে গত ছয় মাসে ক্যাম্পগুলোতে নিজেদের বিরোধে লাশ পড়েছে ২০ থেকে বাইশটি অত্যাধুনিক অস্ত্রের মুখে অপহরণ হয়েছে অনেকে এ কারণে এক চার অনেক ক্যাম্পে রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে আমরা প্রতিদিন রাতে এবং সকালে পাহারা বসাই রাতে পাঁচজন ও সকালে পাঁচজন করে ক্যাম্পে পাহারা দেয় প্রায় রাতেই গোলাগুলি হয় প্রতিপক্ষকে মেরে ফেলে তারা পালিয়ে যায় কেনাগুলি জাগোয় রাতের বেলায় মুখে কাপড় বেঁধে এসে একে অপরের উপর হামলা চালায় কুপিয়ে ও গুলি করে তারা পালিয়ে যায় আমরা তাদেরকে মোকাবেলে তো মানুষকে শুধু কিডন্যাপ করি বেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে আছে স্থানীয় বাঙ্গালেরাও তারা বলছেন যুদ্ধে ব্যবহার হয় এমন ভারী অস্ত্র দেখা যায় রোহিঙ্গাদের হাতে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপের কারণে এবং মরণ নেশা ইয়াবা কারবারের অর্থের কারণে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে বলে আমার মনে হয় পুলিশ বলছে নানা সময়ে অভিযান চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে গত ছয় মাসে প্রায় বিশ থেকে বাইশটা মডার্ন হয়েছে বিভিন্ন ঘটনায় সেগুলো থানায় মামলা হয়েছে এবং আসামি অনেককে ধরা হয়েছে আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিয়েছি মামলাগুলো তদন্তাধীন আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার অনিশ্চয়তায় পড়েছে ইভিএম প্রকল্প চলমান ইভিএম প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র নয় দিন এই কয়দিনে প্রকল্পের মেয়াদ না বাড়ালে ভেস্তে যাবে প্রায় চার হাজার কোটি টাকার প্রকল্প এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার ইভিএম অচল হয়ে পড়ে আছে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব পাশ না হলে সচল ইভিএমও নষ্ট হয়ে যেতে পারে দুই হাজার আঠারো সালে সংসদ নির্বাচনের আগে দেড় লাখ ইভিএম কেনে এম নুরুল হুদা কমিশন সে সময় এই প্রকল্পে ব্যয় হয় তিন হাজার আটশো চল্লিশ কোটি টাকা দশ বছর মেয়াদি ইভিএমগুলো অব্যবস্থাপনা আর অযত্নে দুই তিন বছর পরই অকেজে হতে শুরু করে দেড় লাখ ইভিএমের মধ্যে এক লাখ দশ হাজার ইভিএম নষ্ট হয়ে আছে যা টাকার অঙ্কে প্রায় আড়াই হাজার কোটি টাকা চলমান ইভিএম প্রকল্পটি মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি জুন মাসেই তবে দূরদর্শিতার অভাবে শেষ সময়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করে ইসি বরাদ্দ না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব সরকারকে দিয়েছে ইসি বাজেট ঘোষণার আগেই মেয়াদ বাড়ানোর প্রস্তাব না অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে কমিশনের একটা সিদ্ধান্ত আছে যে যেগুলো একদম নয় সেই গুলো মানে ধ্বংস করে দিতে হবে মানে বাছাই করে এটা যেহেতু একদম শেষ পর্যায়ে এটা যেহেতু আগে বাজেটে ধরা ছিল না সেগুলো এটা বিশেষ বিবেচনায় বিবেচনা করার জন্য নির্বাচন কমিশন থেকে পরিকল্পনা কমিশনে অনুরোধ করা হয়েছে ইভিএম এ শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর প্রকল্পের মেয়াদ না বাড়লে জায়গার অভাবে ভালো ইভিএম নষ্ট হওয়ার শঙ্কা থেকে যায় ইভিএম যদি মেয়াদ যদি না হয় তাহলে এই এই ইভিএম গুলো যেগুলো ভালো আছে এটাও অনেক টাকার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে চল্লিশ হাজার ভালো আছে এবং ছোটোখাটো মেরামত যেটা ঘড়ির টাইম টাইমিংয়ের যে সমস্যা এটা মেরামত করলে আরও ত্রিশ হাজার আমাদের ব্যবহারযোগ্য হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো আসনে ইভিএম ব্যবহার করতে চেয়েও পারেননি কাজী হাবিবুল আওয়াল কমিশন কিন্তু উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন মিলে প্রায় দেড় হাজার ভোট হয়েছে হাসান নিউজ ঢাকা আমলাদের একটি অংশ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে তাদের থামাতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় যোগ দিয়ে তিনি আরো বলেন দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এসময় সরকারি কর্মকর্তাও কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক করার কথাও বলেন তিনি জনাব এ সিজেট এককে তার বক্তব্য রাখার আহ্বান জানা বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে বলেন কিছু আমলা জড়িয়েছেন এখন দুর্নীতিতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও প্রশাসনের হয়রানি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিক এ অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক করা দরকার কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে এসব ব্যাপারে স্বচ্ছতা জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি ক্ষমবে ঢালাও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাজেটে প্রতিকারের কথা আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতো বরং কালো দিয়ে সাদা করার ঘোষণায় যারা সৎ করদাতা তারা হতাশ হয়েছেন আব্দুল মোমেন বলেন দুর্নীতির কারণে সরকারের প্রকল্পগুলো ঠিক সময়ে শেষ হয় না উৎপাদন ঠিকঠাক থাকার পরও কেন সবকিছুর দাম বাড়ে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তাহলে এগুলোর দাম বাড়বে কেন খুলে দেওয়ার পর ছয় দিনে গোপালগঞ্জের চারশো টাকা আয় হয়েছে আদালতের নির্দেশে এই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে অর্থ সংগ্রাহক গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ছয় দিনে পার্কের মধ্যে দর্শনার্থী প্রবেশ ফি বাবদ দুই লাখ একাত্তর হাজার টাকা কাশফুল বিক্রি বাবদ বিশ হাজার টাকা ও আম বিক্রি বাবদ আটচল্লিশ হাজার দুশো ষোলো টাকা আয় হয়েছে এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় রিসিভারে জমা করা হয়েছে এর আগে আদালতের নির্দেশে সাবানা পার্ক তদারকি কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার সকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পার্কটি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা ও সমালোচনা অনুমান নির্ভর তাদেরকে দুর্নীতিবাজ সাব্যস্ত করার সময় এখনো আসেনি বৃহস্পতিবার দুপুরে সচিবালয় নিজ কার্যালয়ের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে প্রশ্ন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের দায় তিনি এড়াতে পারেন কিনা উত্তরে তিনি বলেন যা বিরুদ্ধে অভিযোগ তাকে কথা বলার সুযোগ দিতে হবে সে যদি জবাব দিতে পারে তাহলে তো সব মিটমাট হয়ে যায় যদি জবাব দিতে না পারেন তাহলে তাকে দুর্নীতিবাজ বলা যাবে অভিযোগ প্রমাণ হলে সরকার আইনি ব্যবস্থা নেবে এখন যে সব কথাবার্তা চলছে তা অনুমান ভিত্তিক প্রমাণ না হওয়ার আগে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না এখনো কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে গত এক যুগে গরুর চামড়া সরকার নির্ধারিত দাম কমেছে তেত্রিশ শতাংশের বেশি এবারও নির্ধারিত দামে বিক্রি হয়নি কাঁচা চামড়া প্রতিটি গরুর চামড়া ভেদে বিক্রি হয়েছে তিনশো থেকে নশো টাকার মধ্যে আরতদারা বলছেন ট্যানারিতে চাহিদা না থাকায় দাম কম ট্যানারি মালিকদের দাবি চামড়ার রপ্তানি মূল্য কমেছে দুই সালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম পঁচাশি থেকে নব্বই টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয় এরপর কমতে কমতে দুই সালে চামড়ার দাম ঠেকে ৩৫ টাকা বর্গফুটে এবছর কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারিত হয় পঞ্চান্ন থেকে ষাট টাকায় ঢাকায় এক একটি গরুর লবণজাত চামড়ার সর্বনিম্ন দাম ধরা হয় এক হাজার দুইশো টাকা প্রতি পিস চামড়ায় লবণ দিতে খরচ হয় তিনশো টাকার মতো সে হিসেবে লবণ ছাড়া চামড়ার দামে সন্তুষ্ট নন মৌসুমি ব্যবসায়ীরা এই চামড়া রেট থাকবে হলো বারোশো চোদ্দশো টাকা ওই জায়গায় বলতে আছে পাঁচশো ছয়শো দুইটা আমার কিনা সতেরোশো টাকা বিক্রি উনিশশো টাকা বলতে আছে আমাদের গাড়ি ভাড়া আছে আমাদের খাটনি আছে বিষয়টা এরকম লবণযুক্ত চামড়া হলো বারোশো টাকা সেই ক্ষেত্রে রটাকে আপনার করতে হবে আট থেকে সাড়ে আটশোর ভিতরে ধারণা করা হয় এক লাখ টাকার নিচের গরুর চামড়া বিশ থেকে চব্বিশ বর্গ ফুট দেড় লাখ টাকার গরুর চামড়া ২৬ থেকে ৩০ বর্গ ফুট আর দুই লাখ টাকার বেশি দামে কেনা গরুর চামড়া হতে পারে বত্রিশ থেকে আটত্রিশ বর্গ ফুট প্রক্রিয়াজাতের কয়েক ধাপে রাসায়নিক সহ বিভিন্ন খরচ বাড়ায় কাঁচা চামড়ার দাম বাড়ানো সম্ভব নয় বলে দাবি ট্যানারি মালিকদের কেমিক্যালের ডিউটি কমানো হয়নি সুতরাং ডলার প্রাইস বেড়েছে সুতরাং জানেন যে আমাদের ইম্পোর্ট অনেক বেড়ে গেছে যার কারণে আমাদের কিন্তু চামড়াটা কস্টিং এর রাখতে হবে এক ডলার বিশ সেন্ট পঁচিশ সেন্ট তিরিশ সেন্টের বেশি কিন্তু সেল করতে পারছে না তাহলে কিন্তু যারা হলো মূলত যাদের কমপ্লায়েন্স নাই তারা সেলিং প্রাইসটাও কিন্তু মোরলেস কিন্তু ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের জায়গায় চলে এসেছে তো এইটা হলো চামড়ার দাম কমার অন্যতম একটা কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে চামড়ার চাহিদা কমেছে সেই সাথে চীনের সিনথেটিক লেদার বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত পর্যবেক্ষকদের হরিশাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দু সালের মধ্যে দেশের মোট যানবাহনের তিন ভাগের এক ভাগ হবে বৈদ্যুতিক এই লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার তুলনামূলক কম হবে এসব গাড়ির শুল্ক এবং নিবন্ধন ব্যয় বৈদ্যুতিক গাড়িতে গুরুত্ব দিয়ে এতে সরকারকে প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তাদের মতে পরিবেশ রক্ষা টেকসই উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ে বৈদ্যুতিক গাড়ির কোনো বিকল্প নেই লিথিয়াম ব্যাটারির বৈপ্লবিক উন্নয়ন ও কারিগরি উৎকর্ষে বিশ্ববাজার দখল করে নিচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি অভিজাত দামি গাড়ি থেকে শুরু করে দুই বা তিন চাকার এসব যানবাহনের উৎপাদন ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে কম জ্বালানি খরচ বায়ু ও শব্দ দূষণমুক্ত তাপ উৎপাদন করে না বলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রের টেসলার পাশাপাশি জাপান জার্মান ও চীনা নামিদামি কোম্পানিগুলোর ঝোঁক এখন বৈদ্যুতিক গাড়িতে তবে উচ্চ মূল্য ও নিবন্ধন ব্যয় সাধারণ গাড়ির সমান বলে বাংলাদেশে এ ধরনের গাড়িতে এখনও পিছিয়ে বৈদ্যুতিক গাড়ি উৎসাহিত করতে এর শুল্ক ও নিবন্ধন খরচ কমাচ্ছে সরকার বিআরটিসির জন্য ভারত থেকে আনা হচ্ছে একশো বৈদ্যুতিক বাস আমাদের টার্গেট দু হাজার তিরিশের মধ্যে অলমোস্ট ওয়ান থার্ড গাড়িকে ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তর করা সেক্ষেত্রে কিছু প্রণোদনার বিষয়ে প্রস্তাব আছে সেটা কিন্তু নীতিমালার মধ্যে বলা আছে এনবিআর এ বিষয়ে কিছু প্রণোদনা দিবে বিশেষজ্ঞদের মতে বৈদ্যুতিক গাড়িতে এগিয়ে এলে জ্বালানি তেলের আমদানি খরচ কমবে বাজবে পরিবেশ নতুন গাড়ির কেনার ক্ষেত্র চায়না যেমন সাবসিডি দেয় আমেরিকাও কিন্তু এখন সাবসিডি দিচ্ছে পাশের দেশ ভারতও কিন্তু সাবসিডির কথা চিন্তা করেছে তো আমাদেরকে ইনসেন্টিভিভাইজ করে এগুলিকে খুব দ্রুত ফেজ আউট যদি আমরা করতে পারি তাহলে পরিবেশ বান্ধব আমরা একটা পরিবহন ব্যবস্থা পাব। বৈদ্যুতিক গাড়ি রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির আহ্বান বিশেষজ্ঞদের এর ব্যাটারি ডিসপোজাল নীতিমালা প্রণয়ন জরুরি বলেও মত তাদের হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বঙ্গবন্ধু বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস সূত্রে গাঁথা ইতিহাসের নানা বদলের এমন চিত্রই মূর্ত হয়ে উঠেছে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় আছে পঁচাত্তর বছরে আওয়ামী লীগের সংকট সংগ্রাম ও অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আন্তর্জাতিক স্বীকৃতির উপস্থাপন সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে তিরিশ জুন পর্যন্ত ইতিহাস কথা কয় এ বাক্য যেন জীবন্ত হয়ে উঠেছে ছবিগুলোতে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকলে মনে হবে যেন এক ঐতিহাসিক সংগ্রহশালা আলোকচিত্রে তুলে ধরা হয়েছে শেখ মুজিবের শৈশব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প আছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দিয়ে জাতির পিতা হয়ে ওঠা ওঠাসহ বাঁকবদলের নানা ছবি ইতিহাস রোধ এবং তরুণ প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতেই সহযোগিতায় ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী সঠিক ইতিহাসটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত কিছু চিত্রে স্থির চিত্রের মাধ্যমে সেটা বঙ্গবন্ধুর সেই ছাত্রলীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে আটচল্লিশ সাল থেকে উনপঞ্চাশ আওয়ামী লীগ তারপরে ভাষা আন্দোলন শহীদ দফা আন্দোলন উনসত্তর গণভ্যুতান মুক্তিযুদ্ধ যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তিনি একদিন বাংলাদেশে স্বাধীন করবেন পঁচাত্তর বছরের পথ চলায় আওয়ামী লীগের সংকট সংগ্রাম ও অর্জনের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে আছে বঙ্গবন্ধু কুন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতির উপস্থাপন বঙ্গবন্ধু কিভাবে একজন সাধারণ ছাত্রনেতা থেকে তিনি বঙ্গবন্ধুতে উপাধি লাভ করেছেন সেটি মূলত এখানে আমাদের প্রামাণ্য চিত্রের মধ্য দিয়ে আমরা উপস্থাপন করেছি এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই উনিশশো সালে এই বাংলাদেশে পদার্পণের পর বঙ্গবন্ধুর অবর্তমানে এই ঢংরা বিক্ষুব্ধ আওয়ামী লীগকে তিনি চল্লিশ বছর কিভাবে নেতৃত্ব দিয়ে আজকের বর্তমান আওয়ামী লীগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক ও ছয় দফা দিবস উপলক্ষে সাতই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রদর্শনী উদ্বোধন করেন চলবে তিরিশে জুন পর্যন্ত এরপর শোকের মাস আগস্টে আরেকটি তথ্যচিত্র প্রদর্শনী করবে ঢাকা জেলা আওয়ামী লীগ সময় রেখায় হাজার বছর শ্রেষ্ঠ বাঙালির জীবনের নানা দিক উঠে এসেছে এই প্রদর্শনীতে বঙ্গবন্ধু তার পঞ্চান্ন বছরের জীবনের প্রায় ১৩ বছর কাটিয়েছেন কারাগারে দিনের হিসেবে যা চার হাজার ছয়শো বিরাশি দিন এবং সেই সময়ের চিত্রগুলি আমরা এখানে দেখতে পাই বঙ্গবন্ধু বাঙালিকে মুক্তি দিতে তার জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন কারাগারে কিন্তু স্বাধীন করেছেন দেশকে প্রিয় মাতৃভূমিকে অনিমেশ কর ইন্ডিপেন্ডা নিউজ ঢাকা প্রায় পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে খননেও পানির স্রোত ফেরেনি সাতক্ষীরার নদ মরিচ তার উপর খননের মাটি পাড়ে তুলে রাখায় বর্ষায় ফের নদী ভরাট হওয়ার শঙ্কায় স্থানীয়রা এর মধ্যে আছে নদীটির দখলের মহোৎসব দখলদার উচ্ছেদের পাশাপাশি পরিকল্পিতভাবে নদী খননের তাগিদ বিশেষজ্ঞদের সাতক্ষীরা সদর দেবহাটা ও আশাশুনি উপজেলার জলবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মরিচাপ নদ এছাড়া কমপক্ষে এক হাজার বাগদা ঘিরে লবণ পানি তোলার জন্য এই নদী একমাত্র অবলম্বন তাই গুরুত্ব বিবেচনায় তিন বছর আগে শুরু হয় পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে মরিচাপনদ নদ খননের কাজ এ নদে পঁয়ত্রিশ কিলোমিটার অংশে খননের কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বরে স্থানীয়রা বলছেন খননের পরও স্রোত ফেরেনি একসময় প্রমত্ব এ নদে এছাড়া খনন করা মাটি ফেলে রাখা হয়েছে পাড়েই ফলে বর্ষা মৌসুমে এই মাটি ধুয়ে ফের ভরাট হবে নদী নদীটা যখন কেটেছিল জোয়ার ভাটা হবে বিদায় কেটেছে কিন্তু এই জোয়ার হয় না খালি জোয়ার আসে দশ বারো ফুট ফুট পাবড়ি উঁচু দেখাইছে পাবড়ি থেকে ওরা গভীরতা দেখাইছে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু মূলত গভীরতা হয় না এদিকে নদের পার দখলে উঠে পড়ে লেগেছে একটি চক্র বেড়িবাঁধের ধারে বাড়ানো হচ্ছে বাড়ি কোথাও আবার বেড়িবাঁধ কেটে পানি ঢোকানো হচ্ছে ঘেরে গরিব মানুষ যারা আছে তারা দখল সূত্রে আছে অনেকে বড় লোকও আছে দখল সূত্রে ও ও বা ও কাটা না জল সরে ওঠে ছামতির সঙ্গে সংযোগ সৃষ্টি না করলে মরিচাপনদ বাঁচানো যাবে না মত বিশেষজ্ঞদের খোলপেটুয়ার সাথে যদি এসামতির ছামতির যুক্ত করা যায় সেটা হবে সবচেয়ে বড় কাজ সেই কাজটা করতে পারলে আর এত টাকা বরাদ্দ দখলবাজ উচ্ছেদে তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে মরিচাপকে ইচ্ছামতির সাথে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে যে দখলগুলো সেগুলো পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে এছাড়াও মরিচাপ আর তার পাশে যে রিভার সিস্টেম নেটওয়ার্ক সেটি পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আরো যেসব নদী আমাদের খনন করা দরকার সেগুলো আমাদের পরিকল্পনায় আছে সরকারি অর্থের অপচয় রোধে পরিকল্পিতভাবে নদী খননের পাশাপাশি দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল এখনকার সংবাদ এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সএ ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ করার আয়োজনে